নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রামাফিথেকাসকে নিয়ে আলোচনা করব। এর আগে আরও তিনটে ফসিল প্রাইমেট নিয়ে আমি পড়িয়ে দিয়েছি। যারা যারা সেই ভিডিওগুলো দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সের লিঙ্ক প্রোভাইড করা থাকবে, আপনারা চেক করে নেবেন। ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। চলুন প্রথমেই আমরা দেখে নিই কোন কোন জায়গা থেকে রামাফিথেকাস ফসিল পাওয়া গেছে। মেনলি পাওয়া গেছিলো শিওয়ালিক হিলস রিজন্স অফ ইন্ডিয়া, এছাড়া গ্রিস এবং সাউথ ওয়েস্টার্ন কেনিয়া থেকে পাওয়া গেছে, এবং এগুলোর আবিষ্কর্তাও কিন্তু আলাদা আলাদা। আর মেনলি যেগুলো পাওয়া গেছে মেটেরিয়াল সেগুলো হচ্ছে জ পার্ট, কোথাও থেকে আপার জ পাওয়া গেছে, কোথাও থেকে কমপ্লিট টুথ বিয়ারিং পার্ট অফ লোয়ার জ পাওয়া গেছে, এবং কোথাও থেকে আবার বোথ সাইজ অফ অ্যান আপার জ পাওয়া গেছে। তাহলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন ফসিল পাওয়া গেছে, কিন্তু মেনলি জ রিজিয়নটাই পাওয়া গিয়েছিল। এবং এগুলোর আবিষ্কর্তা যারা যারা ছিলেন সেগুলো তাদের সবার নাম লেখা আছে এখানে। প্রথমে আমাদের ইন্ডিয়া থেকে যিনি পেয়েছেন তিনি হচ্ছেন জিই লিভিস, ঠিক আছে, মেন এই নামটা মনে রাখবেন। এছাড়াও লিকি বা ফ্রেবার্গো কিন্তু অন্যান্য জায়গা থেকে আবিষ্কার করেছেন। নেক্সট আমরা চলে যাচ্ছি ক্যারেক্টারিস্টিক্স অফ রামাফিথেকাসে। ফার্স্টেই লেখা আছে ইনসাইজার অ্যান্ড ক্যানাইন আর ইনসার্টেড ভার্টিক্যালি। ইনসাইজার হচ্ছে সামনের দিকের দাঁত, এবং তার পাশের যে খুব শার্প দাঁতটা হয় সেটা হচ্ছে ক্যানাইন, যেটা দিয়ে মেনলি কোনো কিছু ছেঁড়ার কাজে যেটা ইউজ করা হয়। তো এই দাঁতগুলো বলছে যে ভার্টিক্যালি প্লেস ছিল, কোনো রকম টেরা ব্যাকা বা এরকম কিছু ছিল না। আচ্ছা, লিটিল অর নো ক্যানাইন ডায়াস্টমা। ডায়াস্টমা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে একটা ছবি আছে, দেখুন এই যে সামনের দাঁতের পরে একটা বিশাল গ্যাপ রয়েছে ক্যানাইনের আগে, ঠিক আছে, এই যে গ্যাপটাকে বলা হয় ডায়াস্টেমা। এই ডায়াস্টেমাটা কেন থাকতো, যে সমস্ত প্রাণীর খুব শার্প এবং বড় ক্যানাইন দাঁত থাকতো তাদের ক্ষেত্রে কিন্তু ওই ক্যানাইন দাঁতটা যাতে সঠিকভাবে প্লেসড হতে পারে মাড়ির মধ্যে, সেই জন্য কিন্তু এই ডায়াস্টেমার জায়গাটা থাকতো। কিন্তু যত রিডিউস হয়ে গেছে সাইজটা, যত ক্যানাইন ছোট হতে শুরু করেছে, তত কিন্তু এই ডায়াস্টেমাটাও ছোট হতে শুরু করেছে, এবং এখন আর সেটা দেখা যায় না। সেটা কিন্তু বলতে গেলে খুব কম ছিল রামাপিথেকাসের ক্ষেত্রে, বা ছিল না বললেও চলে। নেক্সট হচ্ছে দ্য ক্যানাইন অফ দ্য রামাপিথেকাস আর নট প্রজেক্টেড অ্যান্ড দে পজেস ন্যারো ফেসেস। অ্যাকচুয়ালি যেটা বলছে এখানে যে ডায়াস্টেমা ছিল না, এটা এখান থেকেই সত্যি বোঝা যাচ্ছে। কারণ কি, এখানে আর একটা জিনিস বলা হচ্ছে যে ক্যানাইন দাঁত এদের কিন্তু খুব একটা শার্প ছিল না এবং বড় ছিল না, তার মানেই কিন্তু ডায়াস্টেমাটাও ছোট থাকবে বা থাকবে না। আচ্ছা, দ্য ডেন্টাল আর্কেড ইজ রাউন্ডেড। ডেন্টাল যে আর্কটা ছিল সেটা কিন্তু রাউন্ডেড ছিল, আমাদের যেমন প্যারাবোলিক, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু রাউন্ডেড। দ্য প্যালেট অফ দ্য রামাফিথেকাস ইজ আর্চড অ্যাজ ইন ম্যান। তার মানে কি, প্যালেট মানে হচ্ছে আমরা যদি মানে জিভটা ওপর দিকে যদি নিয়ে যাই, তাহলে যেখানে ঠেকবে যেটাকে যে পোর্শনটা, সেই পোর্শনটাকে বলা হয় প্যালেট, ঠিক আছে। বা আমরা যদি একটা স্কালকে উল্টো করে দিই এবং লোয়ার জটা খুলে নিই, তাহলে যে পোর্শনটা দেখা যাবে সেটাকে কিন্তু বলা হচ্ছে প্যালেট। তো এই প্যালেট পার্টটা কিন্তু মানুষের মতনই ছিল অনেকটা। আচ্ছা, ফ্ল্যাটেন অ্যান্ড থিক এনামেল প্রিমোলার্স অ্যান্ড মোলার্স দ্যাট অ্যাপিয়ার্স টু বি অ্যাডাপ্টেড ফর হেভি চিউইং অ্যান্ড প্রসেসিং অফ হার্ড ফুড স্টাফস, ঠিক আছে। এটা যে দাঁতের যে প্যাটার্ন এবং এনামেল যেটা দেখা যায়, সেটা দেখে মনে হচ্ছে যে এরকম কিন্তু খুব হার্ড ফুড খেত, সেটা বিভিন্ন ধরনের হার্ড ফুড হতে পারে, এবং সেইটার দাগ আর কি পাওয়া যায় এনামেলের মধ্যে। রামাফিথেকাস হ্যাজ আ ক্যানাইন ফসা। আচ্ছা, ক্যানাইন যে টিথটা ছিল সেখানে কিন্তু একটা ফসা মানে একটা ছিদ্র মতো দেখা যায়। দ্য মোলার্স পজেস দ্য ড্রায়াপিথেকাস ওয়াই ফাইভ কাস্ট প্যাটার্ন। আমি ড্রায়াপিথেকাস যখন পড়েছি তখন ওয়াই ফাইভ সম্পর্কে কিন্তু বলেছিলাম, যারা যারা দেখেনি তারা কিন্তু সেটা একবার চেক করে নেবেন। আর আপনারা যদি চান তাহলে আমি আলাদা করে ওয়াই ফাইভ কাস্ট প্যাটার্নটা বুঝিয়ে দিতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে স্লাইটলি ডাইভার্জেন্ট টুথ রোজ। দ্য টুথ রোজ হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাজ প্যারাবোলিক বাই সাম অফ ভি শেপ বাই সাম আদার্স। আচ্ছা, তাহলে এখানে যেটা বলছে টুথ রোটা কিন্তু একটু ডাইভার্জেন্ট থাকে, তার মানে সাইডের দিকটা একটু বাঁকা থাকে, তো কাছাকাছি মানে প্যারাবোলিকের কাছাকাছি যায়, বাট নয়, পুরোটা নয়, সেই জন্যই আগে রাউন্ডেড বলেছে। আচ্ছা, রিডাকশন অফ সাইজ অফ থার্ড মোলার অ্যাজ কম্পেয়ার টু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মোলার, ঠিক আছে। যখন থার্ড মোলারটা চেক করা একদম শেষের দাঁত, সেটাই দেখা যাচ্ছে যে কিছু রিডাকশন দেখা যায়, মানে ছোট হতে শুরু করেছে কম্পেয়ার টু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মোলার।
ঠিক আছে, প্রথম এবং সেকেন্ড মোলারের তুলনায় সেগুলো ছোট। আচ্ছা, লার্জ ইনফেরিয়ার টোরাস অন ম্যান্ডিবল, ঠিক আছে, কিছু টোরাস, টোরাস মানে একটা উঁচু পার্ট আর কি দেখা যায় ম্যান্ডিবেলে, সেটা কিছুটা ছিল বলেই মনে করা হচ্ছে। শর্ট ম্যাক্সিলা দ্যাট উড ইন্ডিকেট আ প্লেসমেন্ট অফ দ্য চিউইং মাসেল দ্যাট ইনক্রিজ দ্য চিউইং প্রেশার ব্রট টু বিয়ার অন দ্য ফুড বিং ইটেন। আচ্ছা, ম্যাক্সিলার যে পার্টটা সেটা কিন্তু একটু শর্ট ছিল, যেটা কি ইন্ডিকেট করে আ প্লেসমেন্ট অফ দ্য চিউইং মাসেল দ্যাট ইনক্রিজ দ্য চিউইং প্রেশার ব্রট টু বিয়ার অন দ্য ফুড বিং ইটেন। তাহলে কি বলছে এখানে, যে মাসেলসগুলো সেগুলো কিন্তু চিউইং এর কাজে খুব ইউজ করা হতো বলে মনে করা হয়, মানে প্রেশার দেওয়ার, মানে চিউইং যখন করা হয় তখন একটা প্রেশার পড়ে, সেই প্রেশারটা কিন্তু দেয়া হতো বলে মনে করা হয় এখানে, যে মাসেলসগুলো চিউইং মাসেলসগুলো দেখে। এবার আমরা পড়বো ফাইলোজেনেটিক পজিশন অফ রামাফিথেকাস। ফার্স্টের পয়েন্টে যেটা বলছে যে বিভিন্ন রকম সায়েন্টিস্ট বিভিন্ন যে সমস্ত ফসিল পেয়েছেন, মেনলি তো টুথ পার্ট পেয়েছেন, সেখান থেকে এটুকু বোঝা গেছে যে এরা বাইপেড ছিল। কিভাবে বোঝা যায়, মেনলি মেনলি হচ্ছে ফুড স্টাফস, কী ধরনের খাবার খেত এরা, সেখান থেকে কিন্তু বোঝা যায় যে এরা বাইপেড ছিল না কি অন্যরকম কিছু হাঁটা চলার পদ্ধতি ছিল এদের। তো মেনলি যে যেখানে থাকে সেই ধরনের খাবার খায়, যেমন গাছে থাকা যে সমস্ত প্রাণীরা তারা এক ধরনের খাবার খায়, আর মাটিতে হাঁটা চলা করা প্রাণীরা অন্য ধরনের খাবার খায়, এবং সেটার থেকে কিন্তু দাঁতে একটা ইম্প্রেশন পাওয়া যায়, এবং এটা দেখেই বোঝা যায় যে তারা কি মাটিতে হাঁটা চলা করতো নাকি গাছে গাছে ছুটে বেড়াতো সেগুলো। তো এখান থেকে একটা অনুমান করা যায়, কনফার্ম হওয়া যায় না, কনফার্ম হওয়ার জন্য মেনলি যেটা দরকার সেটা হচ্ছে অন্যান্য বোনস, মেনলি পেলভিস বা পায়ের বিভিন্ন ধরনের বোনস, সেগুলো পেলে কিন্তু কনফার্মেশন দেওয়া যায় যে এরা বাইপেডই ছিল কিনা, তবে একটা অনুমান দাঁত থেকে করা গেছে যেটা বাইপেড ছিল। নেক্সট যেটা অন্যান্য সায়েন্টিস্টরা বলেছেন সেটা হচ্ছে, বলছেন যে এরা একে কিন্তু হিউম্যান অ্যানসেস্টার হিসেবে ধরা যেতে পারে, কারণ কি যে অন্যান্য যে সমস্ত মেটেরিয়ালগুলো পাওয়া গেছে দাঁতের সেগুলো থেকে ধরা হয় যে ড্রাইপিথেকাসের লাইন দিয়ে ধরে এসে কিন্তু এ মায়োসিন হোমিনিড বা পরে যে সমস্ত হোমিনিডদের সাথে কিন্তু একটা মিল রেখেছে, বিভিন্ন ধরনের মিল কিন্তু এখানে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে, ইন কনসিকোয়েন্স অফ রিসেন্ট ফাইন্ডিংস অ্যান্ড ইন্টারপ্রিটেশনস, রামাপিথেকাস হ্যাজ বিন ওয়াইডলি কনসিডার্ড অ্যাজ আ ক্যান্ডিডেট ফর দ্য ফার্স্ট হোমিনিড। ইট স্প্লিটস অফ ফ্রম দ্য এপ লাইন 14 মিলিয়ন ইয়ার্স আগো অ্যান্ড মার্ক দ্য রিমার্কেবল বিগিনিং অফ হোমিনিড লাইন। মনে করা হয় যে এপের যে লাইনটা ছিল সেখান থেকে কিন্তু রামাপিথেকাসই প্রথম আলাদা হয়ে গেছে এবং হিউম্যানের যে ইভলিউশনারি লাইনের মধ্যে ঢুকেছে, ঠিক আছে, সেটা অনেক বছর আগে। দ্য মেন রিজন ফর গিভিং রামাপিথেকাস আ ট্রু হোমিনিড স্ট্যাটাস ইজ দ্য সিমিলারিটি অফ ইটস টিথ উইথ দ্যাট অফ দ্য লেটার হোমিনিডস, মেনলি দাঁতের প্যাটার্নের কিন্তু মিলের জন্য একে কিন্তু একটা হোমিনিড স্ট্যাটাস বা হিউম্যান লাইনের মধ্যে ঢোকানো গেছে। কি কি ধরনের মিল আছে, এক হচ্ছে দাঁতের যে প্যাটার্ন, মানে সেটা নিয়ার অ্যাবাউট প্যারাবোলিক, যেটা হিউম্যানদের দেখা যায় রাউন্ডেড হোক, বাট শেপটা যেহেতু বলেছিল সাইডটা ডাইভার্জেন্ট হয়ে গেছে কিছুটা, তো প্যারাবোলার কাছাকাছি কিন্তু এর শেপটা চলে এসছে। নেক্সট হচ্ছে যেটা, দাঁতের সাইজ কিন্তু অন্যান্যদের থেকে, অন্যান্য যে সমস্ত এপস আমরা দেখেছি সেখান থেকে কিন্তু অনেকটা আলাদা ছোট হয়, ক্যানাইন ছোট হয়ে গেছে, এবং ডায়াস্টেম মানে মেনলি যেটা হিউম্যানদের দেখা যায় না এবং হিউম্যান যে আদার্স যে নিয়ার অ্যানসেস্টার ছিল তাদেরও কিন্তু দেখা যায় না, সুতরাং হিউম্যান লাইনে যে প্রবেশ করেছে এটা কিন্তু অনুমান করা গেছে এর থেকে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন, যারা যারা বুঝতে পারেননি তারা আবার আমাকে জিজ্ঞেস করে নিতে পারেন, আমি আবার ক্লিয়ার করে দেবো। ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।